রাতে ভুলেও খাবেন না যে পাঁচটি খাবার। হ্যালো বন্ধুরা, নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনগুলো সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন। আমরা সবাই সাধ্যমতো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে চাই, কিন্তু সমস্যাটা সময় নিয়ে। কথায় বলে সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর, কথাটা খাবার দাবারের ক্ষেত্রেও প্রযোজ্য। খাবার যেমন বুঝে শুনে খেতে হয়, তা আবার সময় মতোও খেতে হয়। চলুন জেনে নেই রাতে কোন খাবার খাওয়া যাবে, কোনগুলো খাওয়া যাবে না। এক, ঘুমানোর আগে কখনোই আইসক্রিম খাবেন না, এটা খুবই ভারী ও ফ্যাটি খাবার, তাতে ঘুমে ব্যাঘাত হতে পারে। এক্ষেত্রে অল্প করে টক দই খেতে পারেন, যা পাকস্থলীকে সুস্থ রাখতে সহায়তা করবে। দুই, রাতে কখনো পিৎজা খাবেন না, টমেটো সসে থাকা অ্যাসিড পাকস্থলীকে অসুস্থ করে তুলবে, তাতে রাতে পেট ব্যথাও হতে পারে। তিন, রাতে ভুলেও ডার্ক চকলেট খাবেন না, এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ও থিওব্রোমিন ঘুমে সমস্যা তৈরি করে। চার, বিশেষজ্ঞরা রাতে হালকা খাবার খাওয়ার পরামর্শ দেন, রাতে খুব বেশি ঝাল খেলে অ্যাসিডিটি বাড়তে পারে, এ ধরনের খাবার শরীরের তাপমাত্রাতে পরিবর্তন আনতে পারে, তাতে রাতের ঘুমও নষ্ট হয়, তাই রাতে খুব বেশি ঝালযুক্ত খাবার খাবেন না। পাঁচ, রাতে ঘুমোতে যাওয়ার আগে ভুলেও কমলার জুস খাবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।